আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার সকল বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছেন গুড মর্নিং এটা হচ্ছে সকালবেলা এখন সকাল আটটা বাজে আমি ঘুম থেকে উঠে এই তো রুটি ভাজি এটা বসিয়ে দিয়েছি আর অবশ্যই এদিনটা ছিল শুক্রবার আমার এই ভিডিও রেকর্ড করার দিনটার কথা বলেছি এটা ছিল শুক্রবারের রেকর্ড করা আর আমি ভয়েস দিচ্ছি একটু লেটে কারণ আমার পাশে গেস্ট আছে আর সব কিছু মিলে একটু ঝামেলার ছিলাম এজন্য দিতে পারিনি সময় মতো ভিডিওটা এই জন্য দুই দিন লেট হয়ে গিয়েছে এই তো এখন আমি নাস্তা বানিয়ে নিচ্ছি গতকাল আমি বিরিয়ানি করেছিলাম ওটা একটু আছে আর ভাজি রুটি চা এটাই করে নিব এখন এই তো নাস্তাটা আমার রেডি এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব আর চা তো চুলাতেই আছে ওটা পরে ঢেলে নিব। তো আমাদের নাস্তা শেষ এখন মাসবিলকে আমি একটু খাওয়াবো দুধ তাই তোর দুধটা ঠান্ডা করেছি তো আমাদের নাস্তার পর্ব সবারই শেষ এখন আমি চলে এসেছি আমাদের বেডরুমটা গুছিয়ে নিতে তো এখানে আছে আমার অনেক বেশি কাপড় চাপড় গতকালের কিছু ওগুলো ভাঁজ করা হয়নি তো এখন ওগুলো আমি ভাজ করে নিব আর ভিডিও রেকর্ডটা ছিল দুই দিনের তো আমি দুই দিনের কিছু কিছু অংশ রেকর্ড করে রেখেছি কারণ ব্যস্ততার জন্য রেকর্ড করা আসলে ভুলে যাই তো যাই হোক যতটুকু সময় পাই এটাই করতে থাকি তো এখানে কাপড় চোপড় আছে আমার আমার হাজবেন্ডের এই তো আমার ননদের মেক্সি এগুলোই আমি এখন ভাজ করে নিচ্ছি তো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে রান্না বান্না করতে আর এদিকে তো মেশিনে কাপড় দিয়ে দিয়েছি ওটা ওয়াশ হচ্ছে তো কাজ কিন্তু মানে একটার পর একটা করতেই থাকি আর সকালবেলা নাস্তা করার পরে যখন আমি বসে চা খাই তখন ভাবি যে একটু বসেই থাকি দেখি তো হয়তো দুই এক মিনিট বসার পরে মনে করি কি যে না এটা না যাই দেখি ওই কাজটা করে আসি যে যখনই আমি ও কাজটা করা শুরু করে দিই তখনই দেখা যায় যে কাজের কোনো অন্ত নেই একটার পর একটা করতেই হয় তো রাতে ঘুমানোর সময় দেখা যায় নভের একটা কাঁথা নাই আমি একটা নেই তো কাঁথার পরিমাণটা তারপরে বেশি বেড়ে যায় সকালবেলাতে বাস করতে অনেক কষ্ট লাগে এই তো মোটামুটি গুছিয়ে নিচ্ছি এখন আমি তো ফ্রাইডের দিন সকালবেলাতে দেখা যায় যে শুধু সকালবেলাতে নয় মানে সারাটা দিন দেখা যায় কোনো কাজ তেমন মানে এক্সট্রা কোনো কিছু করা হয় না আর ভিডিও রেকর্ড করে যে ভয়েস দিব সেটারও সময় হয় না এজন্য বেশিরভাগ শুক্রবারেই আমি ভয়েস দিতে পারি না আর আমি ঘর গোছানোর আগে নাস্তা করার পরে আমি কিন্তু মাছ মাংস যেটাই রান্না করব না কেন ওগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দেই তারপরেই আমি চলে আসি রুমটা গুছিয়ে নেওয়ার জন্য তো এরপরে আমি বেবিদেরকে গোসল কাটিয়ে তারপরে খাইয়ে দিয়ে এখন আমি ঘুম পাড়িয়ে দিলাম এরপরে আমি চলে যাব বান্না করতে এই তো কাব্য আর মাসবিল ঘুমিয়ে আছে বারবার বৃষ্টি হচ্ছে দেখলাম কতক্ষণ পর পর মানে রোদ্রে দেই আবার নিয়ে আসি কাপড়গুলো তো এখন আবার রোদ উঠেছে তো কাপড়গুলো শুকাতেও দিয়ে এসেছি এরপরে চলে এসেছি রান্না করতে আজ রাইস কুকারেই রান্নাটা বসিয়ে দিব এখন আমি একবারই ডালটা বসিয়ে দিচ্ছি এটাই কোনো বাগার দিব না সব কিছু দিব মরিচ পেঁয়াজ রসুন হলুদ লবণ এগুলো সব আর একটু গোটা জিরে আর তেল এগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিব তো রাইস কুকারে এগুলো হতেই থাকবে তারপরে আমি অন্য কাজগুলো করে নিব এই তো এখন আমি একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব এটা ইচ্ছা মতো হতে থাকবে আর রাইস কুকারের এই মাখানো ডালটা ভীষণ মজা লাগে আর বলো কুটলেই আমি ফ্রোজেন যে টমেটো ওটা দিব টমেটো ফ্রোজেন টমেটো কিন্তু ঠান্ডা পানি অবস্থাতে তরকারিতে দেওয়া যায় না তাহলে ওটা সিদ্ধ হতে চায় না যখন পানিটা গরম হবে অর্থাৎ ঝোল কিংবা ডাল বলো কুটবে তখনই ফ্রোজেন টমেটোটা দেওয়াই উত্তম না হয় সিদ্ধ হতে চায় না এই যে আমার এই রেকর্ডটা ছিল পরের দিনের তো দিনটা প্রথম দিনটা আমি ঘর গুছিয়ে তারপরে আর কিছু করিনি এর পরের দিন আবার আমি রান্না বান্না থেকে শুরু করে দিয়েছিলাম রেকর্ড করা তো আজ রান্না করব আমি ডাল ভোনা করব, ভাত করব আর গরুর মাংসটা হাতে মেখে রান্না করব আলু দিয়ে এই রসুনটা বেটে নিব কারণ রসুন বাটা নেই আদা বাটা নেই মানে সব শেষ হয়ে গিয়েছে তো ভেবেছি কুরবানির আগে এগুলো সব কিছুই করে নেবো আমি তো মাংসটা কিভাবে বসিয়ে দিয়েছি এটা আমি একটু বলি দিয়েছি পাত্রে আমি মাংস তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি হলুদ মরিচ লবণ ধুনিয়া এগুলো সব পাউডার দিয়েছি তারপরে দিয়েছি গরম মশলা পাউডার আর হচ্ছে একটু আদা পেস্ট দিয়েছি এরপরে আমি রসুন পেস্ট করে দিব আর কিছু জিরা পাউডার করে আমি ওটা দিয়ে দেবো কারণ জিরা ভাজাও নেই জিরা ভেজে আমি পাউডার করে তবে দিব। তারপরে পরিমাণ মতো তেল দিব হাতে মেখে এরপরে বসিয়ে দিব একটুখানি পানি দিয়ে তো হতে থাকবে রাইস কুকারে এখন আমি গরম মশলা পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে দিব আর হাতে করা গরম মশলা দেখেছি অল্প দিলেই হয়ে যায় অনেক অনেক স্মেল বের হয় তো এটা বেশি ভালো আর প্যাকেটেরটা অত বেশি ঘিরা আসে না তার বেশি দিতে হয় পরিমাণে তো আমি তো হস মাসে রোজা রাখা শুরু করব তো দশটায় তো রোজা রাখতে হয় আর এই দশটা রোজা ইনশাল্লাহ রাখবো তো সেগুলোর প্রস্তুতিও নিচ্ছি তো রসুনটাও বেটে নিয়েছি আমি জিরাটাও বেটে নিয়েছি জিরাটাও দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি তো ডাল হওয়ার পরে এটা বসিয়ে দেবো এতক্ষণ এটা মেরিনেট অবস্থাতে থাকুক এই তোমার ডালটাও হয়ে গিয়েছে এখন মাংসটা বসিয়ে দিব তো পাত্রটা গরম হয়ে গিয়েছে তাই তো আমি ধরতে পারছিলাম না হাত দিয়ে এই জন্য একটা কাপড়ের সাহায্যে ধরে নিলাম এই তো এখন আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো এই তো এভাবেই রান্নাটা আমি করে নিব রাইস কুকারে তো বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর সেই সকল বন্ধুদেরকেই বলছি এবং সকল বন্ধুদেরকে বলছি আপনারা সবাই সতর্ক থাকবেন এই মহামারীর অবস্থাতে আসলে এই বৈরি পরিস্থিতিতে আমরা সবাই আতঙ্কিত তাই তো আতঙ্কিত না হয়ে সবাই সচেতন হই আর নিজ নিজ স্থান থেকে একে অপরের যতটুকু হেল্প করা যায় করতে থাকি করি আর আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক বেশি দোয়া আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আর এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ